2023 বিধানসভা নির্বাচনে 44 রায়মাভেলি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ নির্বিঘ্নে হয়েছে। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। রায়মাভেলি বিধানসভা কেন্দ্রের আরও তথা গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস জানান, বিকাল 4টা পর্যন্ত 79.90% ভোট হয়েছে। এর মধ্যে 44-45 নং ইন্দ্রজয় পাড়া জেবি স্কুল বুথ কেন্দ্রে 95.73% ভোট পড়েছে। তিনি আরও জানান, অনেক বুথ কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে, আবার কিছু কিছু বুথ কেন্দ্রে দীর্ঘ লাইন রয়েছে, সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে। আরও অরিন্দম দাস আশা ব্যক্ত করে বলেন, শেষ অবধি ভোটিং পার্সেন্টেজ অবশ্যই 90% ক্রস করবে। তিনি রায়মাভেলি ভোটারদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। আমাদের এই 2023-এর বিধানসভা নির্বাচনের দিন ছিল, আমাদের আজকে শান্তিপূর্ণভাবে আমাদের রায়মাভেলি 44 রায়মাভেলি এসটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ভোট শান্তি এবং নির্বিঘ্নে কেটেছে। কোথাও কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার ইস্যুস আমরা ফেস করিনি, ইনফ্যাক্ট একটাও আমরা ল অ্যান্ড অর্ডার ফেস করিনি। আমাদের যেটা নো পোল ভায়োলেন্স বা জিরো পোল ভায়োলেন্স মিশন ছিল, এমনই করে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে এটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। এখন অবধি কোনো আমাদের এমন রিপোর্ট নেই। আমাদের 7টার সময় ভোট হয়েছে, আপনার শুরু হয়েছে, আপনারা সবাই জানেন, বিকেল 4টা অবধি, যেটা ক্লোজ অফ পোল টাইম, বিকেল 4টা অবধি আমাদের টোটাল ভোট হয়েছে 79.90%। এর মধ্যে আমাদের 44/45 যেটা ইন্দ্রজয় পাড়া জেবি স্কুল, এখানে 95.73% ভোট হয়েছে। এখনও অনেক ভোটার লাইনে রয়েছেন, অনেক জায়গায় ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, অনেক জায়গায় ভোট গ্রহণ শেষ হতে কিছুটা দেরি হতে পারে, কারণ লাইনে অনেক লোক রয়ে গেছেন। আমরা আশা করছি শেষ অবধি আমাদের যেটা টোটাল ভোটিং পার্সেন্টেজ সেটা একদম উপরের দিকেই 90% অবশ্যই ক্রস করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।